টু প্লাসেন্টা একাডেমি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ে। আমাদের বডির নর্মাল কন্ডিশনকে মেনটেন করাকে বলা হয় হোমিওস্টেসিস। অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই আমাদের বডিতে একটা নর্মাল রেঞ্জ মেনটেন করা, সেটা হোক ইলেকট্রোলাইট, হোক সেটা আমাদের ব্লাডের ভলিউম বা আমাদের ব্লাডের পিএইচ, যেটাই হোক না কেন। তো হোমিওস্টেসিস কেন, হোমিওস্টেসিসকে বলা হয় আমাদের বডির নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে মোটামুটি একটা নির্দিষ্ট কন্ডিশনকে মেনটেন করা। হোমিওস্টেসিস যদি মেনটেন না হয় তাহলে কী ক্ষতি হতে পারে? ধরি ক্যালসিয়াম আয়ন আমাদের ব্লাডে থাকে, ক্যালসিয়াম আয়ন যদি প্রয়োজনের তুলনায় যে নির্দিষ্ট রেঞ্জ আছে তার তুলনায় বেড়ে যায় তাহলে তাকে বলে হাইপার ক্যালসেমিয়া। সেটা আমাদের হার্টের যে নর্মাল বিট সেটাকে ব্যাহত করতে পারে। তারপরে যদি ক্যালসিয়াম আয়ন কমে যায় সেটাকে বলা হয় হাইপোক্যালসেমিয়া। সেটার জন্য আমাদের টিটানি হতে পারে, তারপর মাসকুলার স্প্যাজম হতে পারে, মানে মাসেল অনিয়ন্ত্রিতভাবে এরকম সংকুচিত প্রসারিত হবে। সহজ ভাষায় যদি বোঝাতে যাই, তোমরা পরে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তারপর এরকম আছে পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন সব কিছুই, বা ব্লাডের পিএইচ, এই সব কিছু যদি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মেনটেন না করা হয় তাহলে আমাদের বডিতে খুবই একটা সংকটপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। তাই আমাদের বডি সবসময় চেষ্টা করে হোমিওস্টেসিস মেনটেন করতে। হোমিওস্টেসিস মেনটেন করতে আমাদের দুই ধরনের কন্ট্রোল সিস্টেম কাজ করে, একটা হলো নার্ভাস কন্ট্রোল সিস্টেম আর একটা হরমোনাল কন্ট্রোল সিস্টেম। তো আমাদের দেহের বেশিরভাগ কন্ট্রোল সিস্টেমই, মানে এইসব কন্ট্রোল সিস্টেমের মধ্যে তো আরও অনেক সাবডিভিশন আছে, বিভিন্ন মেকানিজম আছে, তো বেশিরভাগ মেকানিজমের ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা ফলো করা হয়। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কী? এটা হলো, ধরো আমাদের বডিতে হোমিওস্টেসিস থেকে, হোমিওস্টেসিক অবস্থা থেকে একটা চেঞ্জ আসতেছে। এখন চেঞ্জটা ডিরেকশন যেদিকে হবে, মানে চেঞ্জটা আমাদের জন্য ক্ষতিকর, চেঞ্জটা যেদিকে হচ্ছে তার ব্যাকওয়ার্ড চেঞ্জ এ আমাদের বডি একটা ব্যাকওয়ার্ড চেঞ্জ করে আবার বডিকে নর্মাল কন্ডিশনে ফেরত আনতে চেষ্টা করবে। এটাই হলো নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ মানে যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে আসতেছে, ব্যাকওয়ার্ড চেঞ্জ হচ্ছে, এজন্য একে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলা হয়। অর্থাৎ যেদিকে চেঞ্জ হয়ে আমাদের বডির ক্ষতি হচ্ছে, পুনরায় পিছন ফিরে এসে আবার বডিকে হোমিওস্টেসিস মেনটেন করতে সাহায্য করা। এখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কীভাবে কাজ করে আমি দুইটা কন্ট্রোল সিস্টেমেরই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি হরমোনাল সিস্টেমের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি থাইরয়েড হরমোনের উদাহরণ দিয়েছি। আমাদের দেহের থাইরয়েড হরমোন আমাদের অনেক অনেক কাজের জন্য দায়ী, আমাদের মানে অনেক পরিমাণ কাজই থাইরয়েড হরমোন দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমাদের সেলের নর্মাল মেটাবলিজম, তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলা তোমরা পরবর্তীতে আরও জানতে পারবা, এখনই এত তথ্য না দিই, থাইরয়েড হরমোন দিয়ে মেনটেন হয়। তো আমাদের থাইরয়েড হরমোন কীভাবে নিঃসৃত হয়? আমাদের হাইপোথ্যালামাস নামে একটা অংশ আছে আমাদের ব্রেইনে, যেখান থেকে থাইরয়েড রিলিজিং হরমোন নামে একটা হরমোন বের হয়। সেই হরমোনটা গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডকে একটা নির্দেশ পাঠায় যে তুমি এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ নিঃসরণ করো। এই টিএসএইচ পিটুইটারি থেকে বের হওয়ার পরে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে আসে। থাইরয়েড গ্ল্যান্ডে আসার পরে তখন এই হরমোনের প্রভাবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কাজ শুরু করে দেয় আর থাইরয়েড হরমোন যেমন T3, T4 এগুলা তৈরি করে ব্লাডে ছেড়ে দেয়। এভাবে আমাদের থাইরয়েড হরমোন বের হয়। এখন ধরো একটা গণ্ডগোল হলো যার কারণে আমাদের এইসব থাইরয়েড হরমোনের পরিমাণ প্রচুর বেড়ে গেল ব্লাডে, মানে থাইরয়েড গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, প্রচুর থাইরয়েড হরমোন বের হচ্ছে এই গ্ল্যান্ড থেকে, যেটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর। এখন আমাদের বডি তো নিশ্চয়ই চেষ্টা করবে যে হরমোনকে আবার নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এনে
আমাদের হোমোস্টেসিস মেনটেন করা। তো এটা কিভাবে করবে, এক্ষেত্রে এই থাইরয়েড হরমোনগুলাই একটা ভূমিকা পালন করে। ওরা করে কি, যখন এরা ব্লাডে আসে, ব্লাডে আসে মানে তো এরা সারা বডিতেই ছড়িয়ে যাচ্ছে, তাই না? ব্লাডের মাধ্যমে, ব্লাড তো আমাদের বডির সব সব জায়গায় সাপ্লাই দিচ্ছে। তো এটা যখন হাইপোথ্যালামাসে আসলো, হাইপোথ্যালামাসে যে জায়গাটায় ব্লাড সাপ্লাই দিচ্ছে সেখানে, সেই ব্লাডে আসলো, আসার পর হাইপোথ্যালামাস এটা সেন্স করতে পারে যে আমাদের ব্লাডে থাইরয়েড হরমোন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তখন হাইপোথ্যালামাসের সিগন্যালটাকে উপলব্ধি করে এই থাইরয়েড রিলিজিং হরমোনটা, এটা যে রিলিজ হচ্ছিল এটা কমিয়ে দেয়। কমিয়ে দিলে এটার যে পিটুইটারি গ্ল্যান্ডের উপর যে ইফেক্টটা ছিল সেই ইফেক্টটাও কমে যায়, যার জন্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে ওই যে টিএসএইচ রিলিজটাও কমে যায়। এখন টিএসএইচটা থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে বলেই আমাদের থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছিল। টিএসএইচ যখন কমে গেছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো উদ্দীপ্ত হতে পারছে না, তখন থাইরয়েড হরমোন রিলিজ কমে যায়, কমে গিয়ে আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। এটা যেমন হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, তেমনই এটা পিটুইটারি গ্ল্যান্ডকেও এরকম নেগেটিভ ইফেক্ট পাঠায়, মানে দুই দিকেই এরকম নেগেটিভ ইফেক্ট যাচ্ছে, যাওয়ার কারণে আমাদের এই যে স্টিমুলেটিং ফ্যাক্টরগুলো ছিল থাইরয়েড হরমোন নিঃসরণের ক্ষেত্রে সেগুলো কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা যথেষ্ট পরিমাণ স্টিমুলেটেড হচ্ছে না, আর আমাদের থাইরয়েড হরমোন যে রিলিজ বেশি বেশি হচ্ছিল ওটা কমে এসে একটা নর্মাল রেঞ্জে চলে আসে। এভাবে আমাদের হরমোনাল সিস্টেমের ক্ষেত্রে, থাইরয়েড হরমোন রিলিজের ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা হয়ে থাকে। এবার আসি নার্ভাস সিস্টেমের একটা উদাহরণ দিতে। এখানে মনে করি আমাদের ব্লাডে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আছে এটা একটা নির্দিষ্ট পরিমাণ মেনটেন করতে হয়, যেটা হলো 40 মিলিমিটার মার্কারি। এখন মনে করি আমাদের ব্লাড কার্বন ডাইঅক্সাইড হঠাৎ করে বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে তখন আমাদের বডিতে নানা প্রবলেম দেখা দিবে, আর এই ব্লাড কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাওয়া আমাদের বডি সেন্স করতে পারে। এটার জন্য আমাদের যে আর্টারি ওয়ালগুলো আছে সেখানে কেমো রিসেপ্টর থাকে। কেমো রিসেপ্টর হলো এই আমাদের ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জ, হাইড্রোজেন আয়নের চেঞ্জ, এগুলাকে এরা সেন্স করতে পারে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে কেমো রিসেপ্টরটা স্টিমুলেট হবে, হয়ে এটা নার্ভের মাধ্যমে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ আর ভেগাস নার্ভ, তোমরা পড়েছো না 9 আর 10 নম্বর নার্ভ এইচএসসিতে, এই নার্ভের মাধ্যমে এরা আমাদের ব্রেইনে সিগন্যাল পাঠায়। কোথায় পাঠায়? মেডুলা অবলঙ্গাটাতে। তোমরা নিশ্চয়ই এইচএসসিতে পড়েছো যে মেডুলাতে আমাদের শ্বসন কেন্দ্র থাকে বা রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টারে যখন সিগন্যাল যায়, সিগন্যাল যাওয়ার কারণে রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেটেড হয়ে আমাদের ভেন্টিলেশন অনেক বাড়িয়ে দেয় বা হাইপার ভেন্টিলেশন করে। ভেন্টিলেশন বাড়িয়ে দেওয়া মানে আমাদের বেশি বেশি মানে নিঃশ্বাস নেওয়া, বেশি বেশি শ্বাস নেওয়া, এটাকে বলে হাইপার ভেন্টিলেশন। বেশি বেশি শ্বাস নিলে কী হয়, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড আমাদের ফুসফুস থেকে বেরিয়ে যাচ্ছে, বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের ব্লাড যে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গিয়েছিল এটা আবার নর্মাল হয়ে যাবে, মানে বডি থেকে আমরা এক্সক্রিট করে দিচ্ছি, এই জন্য আবার এটা যে বেড়ে গিয়েছিল এটা কমে এসে নর্মাল পর্যায়ে চলে আসবে। এভাবেই আমাদের বডি যে কোনো নর্মালের তুলনায় একটা ডেভিয়েশন হলে, আমাদের বডিতে কোনো চেঞ্জ হলে সেটাকে ব্যাকওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে, একটা মেকানিজমের মাধ্যমে পূর্বের অবস্থায় নিয়ে আসে, এটাকেই বলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এটা আমাদের বডির জন্য খুবই খুবই বেনিফিশিয়াল এবং আমাদের বেশিরভাগ কন্ট্রোল সিস্টেমই আমাদের বডিতে এভাবে কাজ করে। তো প্রফে এটা তো খুবই ইম্পর্ট্যান্ট, প্লাস আমাদের প্রফে একটা কোশ্চেন আইটেমের ক্ষেত্রে, প্রফের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনটা করা, সেটা হলো আমাদের বডির কন্ট্রোল সিস্টেম কী কী। এখানে অনেকে যে সব ধরনের কন্ট্রোল সিস্টেম বলা শুরু করে, মানে মনে করে যে যেমন কন্ট্রোল সিস্টেম মানে আমাদের বডির সিস্টেমগুলো, যেমন রেসপিরেটরি সিস্টেম, জিআইটি, হ্যান ত্যান, এইসব মনে করে বলতে হবে। কিন্তু আসলে আমাদের বলতে হবে যে কন্ট্রোল সিস্টেম হলো দুইটা, একটা নার্ভাস কন্ট্রোল সিস্টেম, একটা হরমোনাল কন্ট্রোল সিস্টেম। এটা তোমাদের ভাইভার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের ক্ষেত্রে এক্সপ্লানেশনটা এইটুকুই ছিল,
আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি পজিটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে উইথ প্লাসেন্টা একাডেমি।